দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের যাবতীয় তথ্য এবং এখানকার কোন কোন সাবজেক্ট রয়েছে হোটেল সম্পর্কে তথ্য তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দর্শক আমরা প্রবেশ করি। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ঐতিহ্যবাহী এই বগুড়া শহরের প্রবেশপথে বগুড়া পুলিশ লাইনের বিপরীতে শেরপুর রোডে লোভনীয় দালান কোটায় সজ্জিত ঐতিহ্যবাহী বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। 1962 সালে বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায় তদানন্তীন এডওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল স্কুলের প্রাচীর ঘেরা ভবনে ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়। স্টিল ও পাওয়ার টেকনোলজি নিয়ে এ যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। পরবর্তীতে কারিগরি শিক্ষার প্রসারতার লক্ষ্যে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট নামকরণ শেরপুর রোডের বর্তমান ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাসে বিভিন্ন টেকনোলজির সমন্বয়ে ইনস্টিটিউট স্থানান্তর করা হয় এবং 1977 সালে বর্তমানে ক্যাম্পাসের ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে আরও টেকনোলজি সংযোজন করা হয়। বিশ্বব্যাংকের আইডিএ ক্রেডিটের অধীনে নির্মিত হয় বর্তমান অবকাঠামো। আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক ও প্রশাসনিক ভবন। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট সবুজ ছায়াঘেরা বৃক্ষরাজিতে পরিবেষ্টিত এবং ইনস্টিটিউটের একাডেমিক কাম প্রশাসনিক ভবনের সামনে আলোকসজ্জায় সজ্জিত ফোয়ারা সম্মিলিত মনোমুগ্ধকর ফলের বাগান অবস্থিত। 18 একর জমির ওপর নির্মিত এই প্রতিষ্ঠানটিতে 3 তলা সুরমা ভবনের সময়ে একাডেমিকের নাম, প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস ইত্যাদির সন্নিবেশ ঘটেছে। কলেজটির উত্তর প্রান্তিক ছাত্রাবাস দেখতে পাচ্ছেন। খুব স্বল্পমূল্যে ছাত্ররা এখানে থাকতে পারে এবং কলেজের একমাত্র স্টেডিয়াম এটি। ছাত্ররা নিয়মিত এখানে খেলাধুলা করে থাকেন। অটোমোবাইল ও পাওয়ার টেকনোলজি ছাত্রদের জন্য এই ভঙ্গুর গাড়িটি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।